নিশাচর প্রাণীদের রক্ষা করতে দেশের নিয়ন্ত্রকরা মঙ্গলবার হাওয়াইয়ের স্প্রিনার ডলফিনের সাথে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে। ডলফিনের সাথে সাঁতার কাটা হাওয়াইতে একটি জনপ্রিয় পর্যটক কার্যকলাপ। বেশ কয়েকটি কোম্পানি ট্যুর অফার করে যাতে সাঁতারুদের ডলফিনদের এলাকায় নিয়ে যায়, যাতে তারা ডলফিনদের সাথে পানিতে যাওয়ার সুযোগ পায়। সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইনের অধীনে জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের নিয়মে মূল হাওয়াই দ্বীপপুঞ্জের তীরের 2 নটিক্যাল মাইলের মধ্যে একটি স্পিনার ডলফিনের 50 গজের আশেপাশে সাঁতার কাটতে নিষেধ করা হয়েছে। নিয়মটি নৌকা, ক্যানো, স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ড, ড্রোন বা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। NOAA এছাড়াও সকাল 6টা থেকে বিকেল 3টার মধ্যে বিগ আইল্যান্ড ও মাওয়ের কিছু অংশে, যা স্পিনার ডলফিনের জন্য প্রয়োজনীয় দিনের বাসস্থান হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রবেশ নিষিদ্ধ করার একটি নিয়মের প্রস্তাব দিচ্ছে। স্পিনার ডলফিনরা রাতে সমুদ্র তীরবর্তী পানিতে শিকার করে। দিনের বেলা তারা উপকূলের কাছাকাছি এলাকা ব্যবহার করে, যেখানে সামাজিক পরিবেশ, বাচ্চাদের লালন পালন, শিকারীদের থেকে আড়াল এবং রাতে শিকারের প্রস্তুতির জন্য বিশ্রামের অনুকূল পরিবেশগত অবস্থা রয়েছে। হাওয়াইয়ের স্পিনার ডলফিনগুলো তাদের নাম বাতাসে লাফানো এবং ঘুরে বেড়ানোর অভ্যাস থেকে পেয়েছে। কিছু বিজ্ঞানীরা বলেন যে এই ধরনের আচরণ সবসময় খেলাধুলা নয়, বরং এর পরিবর্তে অন্যদের বিপদ সম্পর্কে সতর্ক করার প্রচেষ্টা হতে পারে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।